এই দেখো আমার নিজের কিন্তু একটা মান সম্মান আছে, বুঝছো? রাস্তাঘাটে এরকম ভাবে টান নিবে মানুষজন কি করবি? জামাই নিয়ে যাচ্ছ নাকি ছাগল নিয়ে যাচ্ছ? হ্যাঁ এ বেডা, এ তোর কি আবার মান সম্মান আছে? আয় তোর তো মান সম্মানে ঘোড়া উড়াই আট সকালে বেশি কথা না কইয়া সকাল আয়। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো এরকম বয়োজনস দুই চার পাঁচটা ঘরে জিনিস জীবনে না হয়। আমি একটা জিনিস তোমার কাছে বুঝার পারতেছি না, আমার কথা কি তুমি শুনতেছো? কি হইছে রে? এই এই এত খারাপ ব্যবহার করলে তোমার বাপের বাড়ি কিন্তু আমি যাবো না কয়ে দিলাম। ওরে মোর সুবহান আল্লাহ! ওই বেটা, এই তোর কত বড় সাহস! তুই এই ব্যাগটা খালাই দিলি কে? এই ব্যাগের মধ্যে কি আছে তুই জানোস? হ্যাঁ, মোর মাল লাগিয়া পান সুপারি লই আইছি, পান সুপারি যদি নষ্ট হয়ে যায় হেলে কেডা দেবে? হ্যাঁ দেখছো তুমি কত বড় খারাপ! হ্যাঁ রাস্তার মধ্যে তুমি সোয়ামের গায়ে হাত দিলা, ঠাকুর মারলা। ভালো করছিস, বেশি কথা কবি এখন তো দিছি এক গালে, আর একটু পর দে অন্য গালে, বুঝছস? এ তুই তো গ্যাডার গ্যাডার করস কে? হ্যাঁ কি তুমি গ্যাডার গ্যাডার করস? আমি যতখানি পথ আসিছি ততখানি পথ আমি সুন্দরভাবে চলে যেতে পারবো। আমি তোমার বাপের বাড়ি যাবো না, তুমি যাও যাও। তুমি এখনই রাস্তাঘাটে আমার মারধর শুরু করছো, তাহলে বাপের বাড়ি যায় ওনে মা আছে বোন আছে তাহলে যে কি মারখান দিবে সেটা আমি ভালো করে বুঝতেছি। যাও তুমি যাও। তুই যাবি তোর গারে যাইবে, বুঝছস? তুই মন মোহে মোহে কথা কস, এত সুন্দর বলি কম মেদ্দা ফোরছে, আয় কম মেদ্দা ফোরছে, কদি মোর একটু কেটা দিছে জোর। ও বুঝছি তোর মাই দিছে না, নিশ্চয় তোর মাই দিছে। দেখো তুমি রাস্তাঘাটে যে সমস্ত অপমানগুলো আমাকে করতেছ এই সমস্ত কথা আমি আগে যদি জানতাম এমন করবে তাহলে আমি আসতাম না। চলো তোমাকে যা কর আমি তোমার বাপের বাড়ি যাই কব। চলো চলো ব্যাগটা উঠাইছি, চলো জামো আগে জামাটা একদম মুছছে লো ব্যাগটা ময়লা করছে। এই ব্যাগখানা কিন্তু নিজের দেহা দেখে না, বুঝছো? চলো তো হাঁটা ধরো, আমি এই সমস্ত কীর্তিকলাপ আমি উঠাবো তো তোমার বাপের বাড়ি আগে যায় নেই। চলো ওই হয়েছে আদেন কি তো ভালো করেছেন, কি হয়েছে? আচ্ছা আমার সব টেহা অবশ্য তোমার হাতে না, এই তিন কিলো পথ আমাকে যে হাঁটা নিয়ে আসতে চাও দশ খান টেহা রিক্সা ভাড়া সেটাও যে তুমি দিবে না নাকি? চুপ থাক, এহিন্দার রিক্সা ভাড়া কি দশ টাকা, এহিন্দার রিক্সা ভাড়া হচ্ছে পঞ্চাশটা টাকা। এই পঞ্চাশটা টাকা যদি আমি খরচ করি তাহলে লস হয়ে যাবে না? মোর বাপের বাড়ি যেয়ে বাজার করা লাগবে না, এইয়ে করবো কি দিয়া? তোমার মতো এরকম কিপটিয়া বউ ঘরে ঘরে যদি আর দুই চার পাঁচটা দিনই না হয়, চলো হাঁটা ধরো। কিপটাইছি দেখে সংসারটা আসলে তলে বাইন্ধে রাখতে পারছি, বুঝছো? সকালে আট আমাকে যে কি জ্বালাই না জ্বালাই দিছ সেটা তো আমি ভালো করে বুঝতে পারতেছি, বুঝছো না? এ কি কইলি সকালে আট? এই দেখো আমার নিজের কিন্তু একটা মান সম্মান আছে, বুঝছো? রাস্তাঘাটে এরকম ভাবে টান নিবে মানুষজন কি করবি? জামাই নিয়ে যাচ্ছ নাকি ছাগল নিয়ে যাচ্ছ? হ্যাঁ এ বেডা, এ তোর কি আবার মান সম্মান আছে? আয় তোর তো মান সম্মানে ঘোড়া উড়াই আট সকালে বেশি কথা না কইয়া সকাল আয়। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো এরকম বয়োজনস দুই চার পাঁচটা ঘরে জিনিস জীবনে না হয়। আমি তো বিয়ে করে মরেছি, আমার মায়ের তো সয়ে দেয় নাই, সেইরকম সেই জন্যই তোমার মতো এখন দশ জ্বালবো আমার কপালে জুটিছিল, বুঝছো? ভালো হয়েছে সকাল আয়। এই ছাড়ো তো যাই। ওরে মা গো মেলা ভালো আছি, বুঝছো? কই ভালো আছো তোর এরকম আলাদা হাইতে আছে কে? তুই কিছু খাও নাই শুকাই গেছে তোর শরীর। আর কইও না মা, এই বেড়ায় মোরে কিছু খাওয়ায় কিছু খাওয়ায় না। ও দাদা তুই এমন কা, তুই মোর মায়ের কিছু খাওয়াও না, মোর মায়ের কালো হয়ে গেছে, মোর মায়ের একটা মেকআপও কিনা দিতে পারো না। এ মা, এই আমি বুঝার পারতেছি না সা, আমি কি এই বাড়ির চাকর না এই বাড়ির জামাই? হ্যাঁ আপনি আমার সাথে যেভাবে কথা কইছেন সে কথাগুলো কি আপনি সাজে কোন তো সি 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 দেখছমা এই রমে হগল সময় এরকম খালি একটা মোহে মোহে কথা কয়, মোর এই পিন্নি তো মেজাজটা খারাপ হয়ে যায়। এই তুই বরিশালা মাইয়া তুই জানো না কেমনে বড়গো কেনু দিয়া তারপর সংসার ঠিক রাখা লাগে, হেদি মোহে মোহে তর্ক করে। আর কইও না মা গো, মোর গায়ে কি আর ওই বল শক্তি আছে? আর তুমি তো জানো মুই ভদ্র মাইয়া, মুই আবার ওই সব গেঞ্জাম ঠান পছন্দ করি না। ঠিকই কইছো তুই, একবার হু গাই গেছো। আর মা গো তুমিও তো হু গাই গেছো, খাও না কিছু
খাই অন তুই আইছ অনেক বেশি বেশি করে খামু রানু আর খামু। আরে মা চিন্তা করো না, মুই আইছি না, মুই এককালে তাহা পয়সা সব লইয়াইছি। বলে গেছে এঙ্গুর মাছ আনছ? ওরে মা ইসে মাছ কিনে লইয়া মু বাজার দে, ইসে মাছ আর টাহি মেস বুঝ টাহি মেসে বর্তা করব আর ইসে মাছ বলে মুই মার কল দিয়া রান্না দিন মানে লদি আউদি। আরে ও আইলে ও না আইলে না আমার মন খান চাটিছে বুঝছো, এই ব্যাগ খান দিয়ে ডেল দিয়ে তোমাদের বিল্ডিং গুলি সব ভাঙিয়ে ভাড়া দেই মিজাজ খান যে কিরজলা জল দিছে। হ্যাঁ আমি জান এত সিল্লাই দেছো কেন বলে হো? আমি জামাই না কিছু, আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই কি অনেক কষ্ট করে আইসস ল ঘরে যাই বিশ্রাম না ল ঘরে ল। আর হোনেন দুলা ভাই আমনে একটু রান দাবারা সব হারিয়ে লইন বুঝছেন, মুরা একটু গল্প করে আরে কমাল। আরে তোর জামাই ফসাই কে? ও মা কইও না, মোর ওর জালায় মুই বাদুক বাদ দে শান্তিতে খামো হেও খাইতে পারি না জানো। হোনেন আম্মা আমার মাইয়া যে ওসর না মরে ওসাইছে রাস্তায় ভাইয়া। ওর আল্লাহ কাম দেকা এ গড়ি মানলাম কাম দোকা আমি তো বুঝতেছি না আপনিও কি হেগার মতো হয়ে গেলেন নাকি? এ ভাইরা ভাই যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করেছিলাম সেদিন থেকে আমার কপালে ঠাডা পড়েছে বুঝছেন, এমন ঠাটা পড়েছে সে ঠাটাখানে আমি ধাক্কাও সরাবার পারতেছি না। কি যন্ত্রণার মধ্যে আছি রে ভাই, কি যে উত্তাসার সেটা। আরে ভাই আপনার কপাল আর মোর কপাল সমান, কইয়া কিছু লাভ নাই, কি আছে এইবার তাই না? এই যে অপমান করা শুরু করেছে, কত যে অপমান মানে সহ্য করা লাগবে সেটা আমি বুঝতেছি। দেখি চলেন ঘরে, চলেন যান ঘরে যান। ভাই রে ভাই জীবনে যে কত বড় এখন ভুল করেছি এই বাড়িতে বিয়ে শাদী করে জীবন খান তেজ পাতা হয়ে গেল আমার তিন বছরে। ইস শ্বশুর বাড়ির পানি তো দূরের কথা, ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, সেটা তো জীবনে পাইলামই না, সেই জন্যই আমি আমার বোক কই। এই তোমাকে বাড়িতে আমি আসবার চাই না, আমাকে নিও না, তারপর আমার টাইম এসে জোর করে নিয়ে আসে। ভাই তুই বিশ্বাস কর আসার সময় ভাই 15,000 টাকা আমার কামলা বেচা টাকা তার হাতে দিছি, সে একখান টাকা আমার হাতে দেয় নাই, আমাকে 3 কিলো পথ হাঁটা হাঁটা সেই বাড়ির মধ্যে নিয়ে আসিছে। উফ আমি মোর বড় ইয়া এই কথা তো করে এক ফিরো আগে কর নাই, কইলে তুমি ওই এইদিকে আইতাম না ভাই, মোর একই অবস্থা, সারা দিন খালি বাস দিয়া ঘুরায়। মোর মনে যায় কি জানেন, নিজের মাথায় নিজে একটা বালতি বাড়ি দিয়া চিত্তরাই ঘুরে মরিয়া যাই, আর সহ্য হয় না জ্বালা। এরম যন্ত্রণা কি করে সহ্য করবো আমার নিজেও মানে বুঝে পারতেছি না বুঝছো। তোমরা দুজন ধরা হাতে বইয়া বইয়া কি কথা কইতে আসো, মোর মাইয়া দুইটা ক্যালান্ত হইয়া শরীর ছাইরে হইয়া পড়ছে আর তোমরা কি করো জিগাই? আচ্ছা আম্মা জান
আপনার দুইখান মেয়া শরীর ছাইরে দিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। আপনি কি কবে সাথে যে টাকার সেবা যত্ন করবো? তুই কি করবা? মোকো মাইয়াকো কি শান্তি লাগবে না, সুখ লাগবে না? তুই ব্যবহার কাম এল্লাহ করমুন জিগাই লাউ দিয়ে মোর লগে। এ তুমি যাও দি ওই 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 পাগালের ওই গরুরে ঘাস দিয়েও যাও, আর তুমি আও দি মোর লগে। ওই থাল বাটি দুবে আছে, মুই ধুইয়ে দেই, তুমি ঘরে নিয়ে থোবা নে। এ মা এ এ আমি কিছু বুঝতে পারতেছি না, আপনি সব কি করছেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি বেড়া বেড়াইছি, নাওয়ার খাই বেড়াইছি, ভালো মন্দ খাই বেড়াইছি, আপনি আমাকে থাল বাটি ধোয়াবেন? সি 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 এ এ দোরা হাপ মগরে চেন, মোরা বয়ে বয়ে খাওয়াইতে পারবো না, বুঝছো? মগরটা হার অনেক দাম। একটা জিনিস বুঝতে পারতেছি না, এই বাড়িতে কি মেয়ে বিয়ে করেছি নাকি আমরা উল্টা বিয়ে বসেছি? এটা পরে বুঝবো আনে। আও দি উঠনামি কর, দুই দূরা হাপে বইয়া লাউ দি মোর লগে। আও আও দেখছেন মগুলা কি অবস্থাটা শুরু হয়েছে, মগু কি পাইছে দুই জোটারে? এই আমার বউ গলে রে, এই জীবনে আমার কিরকম যে লাগতেছে রে খোদা, এই সমস্ত দৃশ্য যদি আমার বাপ মা দেখে রে, হ্যাঁ কিরম লাগতেছে আমার সেটা আমি বলে বুঝে বের পারতেছি না, বুঝছো? এই মন খান সাথে পেট মেরে, খবরদার তো সাহস তো কম না, তুই পেলেট পাছরেই দিছ। এই তুই কিন্না দিছ পেলেট? আই এই জীবনে দেইছ জামাই গারে দিয়ে কেউ পেলেট বাজায়, এই সমস্ত কাজ কাম করায়? হ্যাঁ দেহি নাই, এখন দেখতে চাই, এখন ধুবি বুঝছস? অত প্যাক প্যাক করবি না আশের মতন। আচ্ছা তুমি কি আমার বউ না টো? এই স্বামীর উপরে তো বউ একটা মায়া মহব্বত থাকে, দরদ থাকে, টান থাকে, তোমার কি সেটা নাই? হোনা এত কথা শুনবার চাই না, তোমার যদি ভালো না লাগে তাহলে মোর এখনই ছাড়িয়ে দাও, মোর কাবিনে 10 লাখ টাকা দেবা, আর হইছে মোর বাপের বাড়িতে যা যা নিছো এই বেমাক ফেরত দেবা। ও এখন বুঝার পারিছি, কাবিনে তোমার 10 লাখ টাকা আছে যে সেই জোরে তুমি এই সমস্ত খাটাইতেছো আমাকে, তাই না? তাতে তোমার জীবন আমি ছাড়তে না পারি। হয় হয় কাবিনে যে 10 লাখ টাকা যে আছে না, এত তুমি বাপের জন্মেও দিতে পারবা না, ওর পিনে যত কাম কাইতা আছে সব করবা হরবাড়ি আইয়াইয়া, বুঝছো? অত সিল্লে সিল্লে করো না, তাড়াতাড়ি পেলেট গুলো মাইজে রুমে দিয়াও, আরো কাম আছে, বুঝছো? এই তোমার বিবেক পড়া নাকি একটু কাবে না? হ্যাঁ কাবিনের জোরে তুমি আমাকে এরকম খাটাখানি করে দিছো, সি এই তোমার বিবেক পড়া নাকি একটু দরদ মায়া নাই নাকি? হ্যাঁ জীবন কেন আমার এরকম তেজ পাতা হবে, আমি যদি আগে জানতাম তোমার মতো মেয়ে বিয়ে করা তো দূরের কথা, এই বাড়ির দিকে আমি জীবনে টাকা দেখতাম না, বুঝছো? হ্যাঁ খারাপ করে ধুলে এই পেলটা আমার গাড়ি খেলে দিবি, সেটা তো আমি ভালো করে জানি, কিছু করার নাই। মোর চিন্তা শেষ, মোর কলজা টুরা দিলে মোর কাছে আছে, মোর আর চিন্তা কি? আরে দোরা হাত দুইটার দিয়া সংসার ব্যবহার কাম করাইতে আছে, মোর লাগে লাগে কেডা। তোর মায় কইছে তোরে খের খাওয়াইতে কুটো খাও না, তোরে জমে খাওয়াইয়া। এই কি কও, আই কও কি তুই? মোর মায় কইছে হেই না কই কও, গরুর মায় কইছে? হ্যাঁ এ মোর মায় কি কো গরু জন্ম দেছে? তোর মায় কি না হয়ছে কো খালি একটু? এ তোর সাহস তো কম না, তুই মানুষ কেন? আজ গো তুই বাড়ি ল, তোর কেনর ছোট একবারে চিৎ করে হালাই দেবো, তুই চেনো মানুষ? তুই মোর মায়ের কো, মোর মায় গরু জন্ম দেছে। এই তুই না কইছি মগ বাড়ি আইছো, মোর কথা না তো চলবি? তুই আইস গো বাড়ি ল, মায়ের দিয়ে তোর কি করে তুই দে সেই ল, তুই বাড়ি ল তোরই আয়। তুই তুই মোর মায়ের গরু জন্ম দেছে কইছো না, তুই এহিনে খারাপ, তুই যদি ঘরের ভিতরে ঢুকছ না তো নলা খাই দিয়ে দিমু দেহিস। ও মা তুমি বলে গরু জন্ম দিছো, তুমি কি ওরে গরুরে খাওয়ান দিতে পারাইছিলা? হয় ও গরুরে তাই কয়, এখন তোর মায় কইছে তোরে খাওয়ান দিতে, তুমি কি
গরু জন্ম দেছো এ আফা এই দুলাভাই কইছে হইছে এ হতি দিন বড় কমে গেছে ওরে বাইরে খানা করে দিছি ওরে কি ঘরে ঢুকতে দেব এ ওরে কইরা রে এ ভাই এই আমি সিদ্ধান্ত নিছি আমার জায়গা জমি ঘরবাড়ি যা আছে সবকিছু বেইছে এর টাকা পয়সা পাওনা দানা যা আছে সবকিছু আমি দিয়ে দেবো তবু এরকম করে সংসার করা আমার পক্ষে সম্ভব না সম্ভব না আপনার যদি খাতি মন চায় আপনি খান আর যদি খাতি মনে না চায় তাহলে আমি যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্ত খান আপনিও নিয়ে নেন না ভাইয়া মুই আম্মের কথায় এককালে রাজি এইটাই হওয়া লাগবে মোরা পুরুষ মানু না তাহলে আসেন আজকে সাফ সাফ ফাইনাল কিছু কথা আমি আপনার বিভাগের সাথে আমার এখানে কথা আছে কি কথা কথা কেন হলো যে আমরা পুরুষ মানুষ এরকম ভোর অত্যাচার সহ্য করার মতো সম্ভব আমাদের নাই আর সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ের আমি ছেড়ে দেবো আপনার মেয়ের কাবিন নামাজ আছে সব টাকা পয়সা আমি দিয়ে দেবো দেখেন মা পেশার বেলায় আমি কোনো লাভ হবে না আমি যেটা কয়েছি সেটা ফাইনাল জায়গা সম্পত্তি সব কিছু বেছে তুমি 10 লাখ টাকা আমার কাছে চাইছো না আমি দিয়ে দেবো আরে না রে বাবু রাগ কইরা কাম হইবে না বেহাবার দোষ মোর মাইয়া গো মুই মাইয়া গো দেখবো আনে তুমি তো টেনশন কইলো না সম্ভব না মা গো একটু ভুল যাও ভালো করে না বুঝাইছি হে এ যাবে এ হলো এ রাগ করো কা বুঝো না এরা তো ছোড় মানু আর তোমরা তো মোর সাওয়ার বুঝো না ওগরে একটু একটু ই করা লাগে না আরে তুমি এসব কি কও হ্যাঁ একটাবার ভেবে দাও যে সমস্ত আচার আচরণ দুইটা জামার লগে করেছো এটা কি সাজে কও আসলে জামা এই মোরে আর শরণ দিও না এই মোর আজকে না ভাই এই দুই শয়তান এত বাড়ছে বুঝছো এই মোরে ক্ষমা কইরে দাও আমি সাফ সাফ তোমার কাছে ফাইনাল কথা কইছি তুমি যদি নিজেরে সংশোধন করে ভালোভাবে যদি সংসার করে পারো স্বামীর কথা যদি অভ্যাস করতে পারো তাহলে আমি তোমার এনে খামু আর নাহলে খামু না হয় কর্ম কোনো এখন থেকে তুমি যে কথা কবা বেমাস কথা আমি শুনবো তুমি রাগ করে না শোনা তুমি মরে ছাড়িয়ে দিলে মুই থাকতে আর মনে বিশ্বাস করো তোমার আমি অনেক ভালোবাসি হাসা কথা কইতে চাও তো হয় দাও ও মা ওর একটু বুঝাও ওর বোঝার লাগবে না ওই বোঝে তুই একটু বুঝা মনো মগ দুই বোনের ভুল হয়ে গেছে মগর তোমরা দুইজন মাফ করিয়ে দাও মিঠে মিঠে কথা হয়ে গেছে এত দিন আসলে না আপনি একটু বুঝানো দুলা ভাই রাগ করেন না শোনেন ভুল তো ইয়েই যায় ভুল তো মানুষ মাত্রই হয় তাই না কোন এ দামে রাগ করো না এ মুই তো সারেন্ডার করলাম যে মোর আসলে নষ্ট হইছে ঠিক আছে এবারের মতো তোমার কাছে মাফ করে দিলাম কিন্তু মনে রাখো ভবিষ্যতে কিন্তু 10 লাখ টাকা কিন্তু আমি তোমার কাছে যে কোনো মতে দিতে পারি যদি খারাপ ব্যবহার করো না করবো না তোমার 10 লাখ টাকাও দেওয়া লাগবে না মোরা খারাপ ব্যবহার করবো না কি কস হয় আর এখন হইতে মা ওরা দুইজন এই বাড়ির পোলা তোমার পোলার মতো আমার মনে যেন আদর করবা ওগো দুইজন তো হেরুমি আর হয় বাজান হয় কথা পা ঠিক আছে এই কথা কেন যদি মনে থাকে তুমি রাগ হয়ে ওর পাশে রইছো কে ওরে বাবা বুড়ি শৈলা